সিপিআইএম কংগ্রেস বিজেপি আইএসএফ এর 40 জন প্রার্থী নমিনেশন জমা দিল স্বরূপনগর বিডিও অফিসে। শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিল বিরোধী দলের প্রার্থীরা। সিপিআইএম কংগ্রেস বিজেপি আইএসএফ দলের প্রার্থীরা দলে দলে এসে তাদের নমিনেশন পত্র দাখিল করলেন বিডিও অফিসে। না, এখন কোনো সমস্যা পড়েনি, ভালোভাবে কাজ মিটে গেল। কোন দলের থেকে ফর্ম তুললেন? ভারতীয় জনতা পার্টি। কোন দলের থেকে তুলেছেন? কোনো বাধার সম্মুখীন হলেন? ভালোভাবে ফর্ম তুললেন, জমা দেবেন এখন? উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ লোকসভার স্বরূপনগর ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভার বিরোধী দলের প্রার্থীরা শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দিলেন। আজ স্বরূপনগর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানজার হোসেন আঞ্জুম বলেন, আর নমিনেশন বিগিন হয়ে গেছে। এটা নিয়ে আজকে সকালে 10 তারিখ 10টায় আমরা সব দলকে নিয়ে বসেছি। সমস্ত দলকে আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি কিভাবে নমিনেশন করা যাবে, কি প্রসেসটা রয়েছে। প্রত্যেক দলের যে রিপ্রেজেন্টেটিভ ছিল, আমরা এক কপি করে সমস্ত ফর্ম চেকলিস্টের সঙ্গে, দু কপি করে ফর্ম আমরা চেকলিস্টের সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি, তাকে ওটা ম্যাক্সিমাম ওরা শেয়ার করতে পারে। সার্বিকভাবে স্বরূপনগর ব্লক প্রশাসনের উদ্যোগে একেবারে কড়া নিরাপত্তায় এবং শান্তিপূর্ণভাবে বিরোধীদের প্রায় 40 জন প্রার্থী নমিনেশন জমা দিলো।